নমস্কার, আপনারা দেখছেন নদিয়া নিউজ 24। আমি আপনাদের সাথে ঐশী। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নদিয়ার কৃষ্ণনগরের প্রবীণ কবি, সাহিত্যিক ও ভাষাবিদেরা। এই দিন কৃষ্ণনগরে কবি, সাহিত্যিক ও প্রাক্তন শিক্ষকেরা সকলে মিলে কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে মাতৃভাষা দিবস পালন করলেন। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যেই কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশ ও বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্ট পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188। শহীদবেদির সামনে আজকের দিনে 21 ফেব্রুয়ারি 1952 সালে ঢাকার রাজপথে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন আবুল ডক্টর সালাম প্রমুখ ভাষা শহীদরা। সেই দিনটিকে স্মরণ করে এরপর থেকে 1952 সালের পর থেকে মাতৃভাষা নিয়ে, বাংলা ভাষা নিয়ে অনেক লড়াই চলেছে। সেই লড়াইয়ের ফলে 1999 সালে ইউনেস্কো এই দিনটিকে ভাষা দিবস হিসেবে, মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। 2000 সাল থেকে আমরা কৃষ্ণনগরে এই দিনটা পালন করে আসছি, আজও আসছি। কিন্তু দুঃখের কথা, ধীরে ধীরে বাংলা ভাষা যেন বিলুপ্তির পথে চলে যাচ্ছে। আধুনিক প্রজন্ম কাজের তাগিদে, প্রয়োজনের তাগিদে, বাস্তব অবস্থার তাগিদে তারা বাংলা ভাষা থেকে মুখ ঘুরিয়ে ইংরেজির দিকে চলে। আপনার নাম? আমার নাম সংযুক্তা ভট্ট। আপনি? সংযুক্তা ভট্ট। আমি এখানে যে বৃদ্ধাশ্রম আছে, শিবরাম গুপ্ত মেমোরিয়াল ওল্ড এজ হোম, তার সেক্রেটারি। রাজ্য জুড়ে এখন আমরা বদলে দেব খবরের সমীকরণ। দুদিনের জন্য মুখ দেখাতে নয়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে রাজ্যের রাজপথে ছুটে চলেছি আমরা। রাজনীতি, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে সমস্ত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ, নির্ভুল নিরপেক্ষ খবর জানতে চোখ রাখুন নদিয়া নিউজ 24।